রাজশাহী এক আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমা চিত্রনায়িকা মাহিয়া মাহি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শনিবার দিবাগত রাত দুইটার দিকে গোদাদারী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে নির্বাচনী অফিসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি তিনটি ছবি দিয়ে মাহি লেখেন গোদাগারী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইলের অফিসে গতকাল রাত দুইটায় আগুন দিয়েছে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ জানিয়েছে তারা ঘটনা সত্যতা পেয়েছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করে বলেননি মাহি এর আগে রোববার মাহি তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি বলেন আমার আসনের সমস্ত মাবন্দের কাছে আমি যেতে পারছি না এত কম সময়ের মধ্যে সবার কাছে যাওয়া সম্ভব হয়ে উঠছে না কারণ আমি তো মানুষ কোনো জিন ধুত না তবে আমার মা আমি বলতে চাই আমি আপনাদের বোন আপনাদের সন্তানের মতো